বোর্ড, আর এই হচ্ছে টার্মিনাল T2। ওয়াও, হোয়াট আ লুক! এটা এয়ারপোর্ট না এটা একটা 7-star হোটেল? ATR ফ্লাইট, ছোট ফ্লাইট, একদম দুজন দুজন করে বসতে হয়। টেক মাই ট্রিপ ক্যাব এসে গেছে, তো এবার আমরা যাব কোথায় আর সেটা কি বলে দেবো? জিরো মাইল অফ ইন্ডিয়া। এই যে এই যে এই যে স্টোনটা দেখো, এই যে জিরো মাইল অফ ইন্ডিয়া, একটু জুম করে দেখাই, এই যে এই স্টোনটা, এটা হচ্ছে ইন্ডিয়ার সেন্টার পয়েন্ট। তো এখান থেকে মোটামুটি জঙ্গল স্টার্ট, পাশে আস্তে আস্তে ফরেস্ট এরিয়া আসছে, একদম মানে দু পাশে ডেন্স ফরেস্ট। তোমাকে দেখাচ্ছি এখানে, যদি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অমৃতা। বাবা কি এক্সাইটেড, দিস ইজ অমৃতা এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টস। তো এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমাদের মেক মাই ট্রিপ ক্যাবও এসে গেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। ইয়েস, উই আর গোয়িং ফর আ ভ্যাকেশন, আর শর্ট ট্রিপ, একদম। আমরা এখান থেকে যাব নাগপুর, নাগপুরে। আচ্ছা, নাগপুর থেকে আমাদের যে ডেস্টিনেশন, যেটা ফাইনাল ডেস্টিনেশন, সেটা বলবো না, ওটা তোমাদেরকে একটা ছোট হিন্টস দেব। আমরা এখান থেকে একটা জঙ্গলে যাব। তো নাগপুর হয়ে কোন জঙ্গলে যাওয়া যায়, তো এটা তোমরা চিন্তা করতে থাকো, তো ক্রমশ প্রকাশ্য ব্লগে সবই বলবো। কিন্তু তোমরা কিন্তু প্লিজ আজকে কোনো স্কিপ করবে না, কারণ ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর সামনে অনেক প্রচুর মানে দারুণ দারুণ ট্রাভেল ব্লগস আসছে। এই জন্যে যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা বলবো না, কারণ অলরেডি মেক মাই ট্রিপ ক্যাব এসে গেছে। এবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে, আজকে দারুণ জিনিস, আজকে আমরা ফার্স্ট টাইম টার্মিনাল 2 দিয়ে যাব। ও ইয়েস, হ্যাঁ, ওটা আরো বেশি আমরা এক্সাইটেড, কারণ যখনই আমরা ট্রাভেল করি ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট থেকে, হ্যাঁ, তো আজকে সো দ্যাট ইজ অলসো একটা খুব এক্সাইটমেন্ট আমার জন্য, মানে আমাদের দুজনের জন্য, বিকজ উই আর ট্রাভেলিং ফর দ্য ফার্স্ট টাইম। আর কথা বলবো না, ব্লগটা দেখতে থাকো। ক্যাব এসে গেছে, আমরা এবার স্টার্ট করছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন এক্স্যাক্টলি ঘড়িতে 5টা বাজে, তো 5:30টার মধ্যে আরামসে পৌঁছে যাব, আর আমাদের ফ্লাইট হচ্ছে 7:45। তো চলো একদম তোমাদের সঙ্গে এয়ারপোর্টে গিয়ে আবার কথা হচ্ছে। দেখো এখন বেজে গেছে হচ্ছে 5:05, ভোরবেলা, কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার, ঘুটঘুট করছে, রাস্তার সমস্ত লাইটই জ্বলছে, ব্যাঙ্গালোরে খুব দেরি করে সব রোদটা ওঠে, কিছু বোঝা যাচ্ছে যেটা 5টা বাজে, দেখে মনে হচ্ছে 5টা রাতের বেজে গেছে, দেখে মনে হচ্ছে এখনো অনেক রাত, মাঝরাত। এই আমরা উঠে গেলাম এয়ারপোর্ট রোডে, এটা হচ্ছে NH-44, ফেমাস NH-44। এই রাস্তাটা একদম স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস জম্মু কাশ্মীর, অনেকগুলো স্ট্রেট কাভার, স্টেটকে কাভার করে এখান থেকে হায়দ্রাবাদ হয়ে, নাগপুর হয়ে, আগ্রা হয়ে, একদম দিল্লি, নয়ডা টাচ করে পুরো গিয়ে এটা থামছে হচ্ছে একদম শ্রীনগরে গিয়ে, দ্য ফেমাস NH-44। আমরা এখন এই রোডেই যাচ্ছি, আমাদের গন্তব্য আজকে হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট। You might be the one that truly get me, be the one you really want, and I feel it too, but you don't know what I've been going through. This is when you tell me that you're different, this is when you try to make me fall, convince me. Finally pahunche kisi airport, aur yehi hocche terminal T2. Wow, what a look! It's an airport, and it's a 7-star hotel. Just absolutely stunning. Why do you make me fall? Convince me it's true. And that is why you want me like you do.
ফাইনালি উই রিচ দ্য এয়ারপোর্ট। তো আমরা এখন ডিজি যাত্রার লাইনে কাউন্টারে যাচ্ছি, তারপরে তোমাদেরকে পুরো ভেতরটা আমি দেখাবো। বাইরেটা দেখাও, বাইরেটা দারুণ, একবার বাইরেটা চট করে দেখে নাও। ভেতরটা দেখাচ্ছি। ও মাই গড, দিস ইজ অ্যান এয়ারপোর্ট অর হোয়াট? সিরিয়াসলি, মানে এটা অন্য লেভেলে, অন্য লেভেলে এয়ারপোর্ট। তো এখন একটু স্টারবাকে এসেছি, কিছু খাবো, কারণ সময় একদমই নেই, তাই লাউঞ্জে যেতে পারলাম না। তো জাস্ট একটু কফি আর একটা স্যান্ডউইচ নিয়েছি, ওটা খেয়ে নেবো, কারণ আর 10-15 মিনিট বাদেই বোর্ডিং স্টার্ট হবে। বুঝে গেছি, ফ্লাইটে বেশ ছোট ফ্লাইট, বাট কমফোর্টেবল, রিয়েলি কমফোর্টেবল, যথেষ্ট পরিমাণে এক্সপ্রেস আছে। অন্যান্য ইন্ডিগো বা অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় এক্সপ্রেস ভীষণ কমফোর্টেবল, সিটটা বেশ ভালো, সোফা সবুজ, দেখা যাবে বা কেমন চাই। Oxygen mask will drop from fan above you. Remain seated. Pull the mask sharply towards you to start the oxygen flow. Place the mask over your nose and mouth and breathe normally.
লাগেজটা কালেক্ট করবো, করে মেক মাই ট্রিপ ক্যাবের জন্য ওয়েট করতে হবে। নাগপুর এয়ারপোর্টে কত বাঘ, আমরা ফরেস্টে এখনো গেলাম না, তার আগেই কত বাঘ দেখে ফেললাম। এই একটা বাঘ হেঁটে যাচ্ছে, এখানে একটা বসে আছে, ওই যার একটা বসে আছে ওইখানে, তারপরে ওই আর একটা কোথায় গেল, এই যার একটা বাঘ এখানে বসে আছে। কত বাঘ, ফরেস্টে যাওয়ার দরকার নেই, এয়ারপোর্টে এসেই বাঘ দেখে নিতে পারছি। এসে গেছে, তো এবার আমরা যাব কোথায় আর সেটা কি বলে দেবো? আচ্ছা বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি পেঞ্চে। ইয়েস, পেঞ্চে যাচ্ছি, জাঙ্গল সাফারি করব। আর আমাদের রিসর্টটা হচ্ছে তুলি টাইগার করিডোর, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রিসর্টটা দারুণ, ওটাও তোমাদের সাথে সব ডিটেলস যতটা পারবো শেয়ার করব। তো চলো এখন ক্যাবে উঠি, উঠে যেতে যেতে যদি কোনো নাগপুরের কিছু কিছু ভালো কিছু যদি দেখতে পাই, মানে সাইট সিং সেই অর্থে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস আমাদের যে রিসর্ট বুকিং আছে পেঞ্চে, দ্যাটস তুলি টাইগার করিডোর। তো এখন আমরা নাগপুর সিটির ভেতর দিয়ে যাচ্ছি আর ফার্স্ট গ্লিমস যেটা লাগলো সিটিটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ক্লিন সিটি, ভীষণ ক্লিন সিটি, অ্যান্ড ট্রাফিক খুব একটা নেই, ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো, ছিমছাম একটা সিটি পুরো, ইটস নাইস, ফার্স্ট ইম্প্রেশন ইজ প্রিটি গুড অফ দ্য সিটি। বেশ রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাই সব থেকে চোখে পড়ছে, একদম নোংরা ধুলো কিচ্ছু নেই, ভেরি ওয়েল মেনটেন সিটি, ভালো লাগলো দেখে শহরটা, বিশাল একটা, খুব মানে কসমোপলিটন মেবি হয়তো নয়, অত বড় সিটিও নয়, কিন্তু যথেষ্ট ক্লিন সিটি। আর মেট্রো বেশ ভালোর মতনই এখানে অপারেশন, দেখো মেট্রো এখানে যাচ্ছে, তো মোটামুটি 100 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স, টাইম লাগবে, চলো দেখতে থাকো ব্লগটা। তো আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, দ্যাট ইজ দ্য সেম NH44 যেটা দিয়ে আজকে সকালবেলা এয়ারপোর্টে গেছিলাম ব্যাঙ্গালোরে, তো এখন আবার সেই রোডটা দিয়ে চলে এলাম, মানে জাস্ট ব্যাঙ্গালোর থেকে নাগপুরে ফ্লাইটে এসে সেই রোডেই আবার চলে এলাম। এখন আমরা সেই NH44 দিয়ে যাচ্ছি, এই রোডটা সোজা চলে যাচ্ছে হচ্ছে সিওনি হয়ে, আগ্রা হয়ে বারাণসী যাচ্ছে, একদিকে বারাণসী দিকে বেরিয়ে যাওয়া যায় আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে ধরে, বা যদি কেউ হিমাচলের দিকে যেতে চায় মানে কাশ্মীরের দিকে, তাহলে তো অবভিয়াসলি সেখান থেকে যমুনা এক্সপ্রেস ওয়ে ধরে বেরিয়ে যাবে। বাট এই একটাই রোড, এটাই খুব এক্সাইটিং, অনেকবার এই রোডটাকে দেখেছি বিভিন্ন লোক বিভিন্ন ব্লগে ইউটিউবে, এই ফার্স্ট এই রোডটা দিয়ে এখন আমি পুরোপুরি একটু ট্রাভেল করছি। ইচ্ছে আছে ভবিষ্যতে ফুল ট্রাভেল করা ফ্রম ব্যাঙ্গালোর থেকে একদম পুরো অ্যাটলিস্ট পাঞ্জাব অবধি, দেখা যাক কোনোদিন যদি সম্ভব হয় তো সেটা। এটা যেটা দেখা যাচ্ছে সামনে আমাদের, এটা হচ্ছে 0 মাইল ফ্রিডম পার্ক, এই যে 0 মাইল ফ্রিডম পার্ক। আর এটার একটা স্পেশালিটি হচ্ছে দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ ইন্ডিয়া, আমাদের যে ভাইয়া আছেন উনি আমাদেরকে বলে দিলেন যে এটাই হচ্ছে ভারতবর্ষের সেন্ট্রাল পয়েন্ট, এটা একটা রিয়েলি একটা মনুমেন্টাল একটা দর্শনীয় স্থান, এটা খুব সুন্দর, একটা স্টোনও আছে, এই যে এখানে কাহাঁ পে ভাইয়া, জল নেই বেশি, কারণ এগুলো মনসুন এখনো শুরু হয়নি, বৃষ্টির সময় এলে এটা অত ভয়ঙ্কর লাগা দেবে। আর ওদিকে দেখো একটা অদ্ভুত ধরনের একটা টেবিল শেপড একটা পাহাড় দেখা যাচ্ছে, কিসের পাহাড় জানি না, রাস্তাটা দারুণ, খুব সুন্দর রাস্তাটা, একদম পুরো স্মুথ, বেশ ভালো মতন গ্রিনারি আছে, দারুণ রোড দিয়ে যাচ্ছি, আর বেশি বাকিও নেই, অ্যারাউন্ড 40 কিলোমিটার্স বাকি আছে। আগে একটা গেট দেখছিলাম, এটা সিলারি গেট, 31 কিলোমিটার্স, এগুলো সব বেঞ্চের মধ্যেই পড়ে, আর বেঞ্চ জায়গাটা কিছুটা এমপির মধ্যে পড়ে আর বাকিটা
দারুণ জায়গা থেকে জাস্ট দাঁড়িয়ে পড়লাম, প্রচন্ড রোদ কিন্তু না দাঁড়িয়ে থাকতে পারলাম না, জায়গাটা এতটা সুন্দর। তোমাদেরকে চট করে জায়গাটা একটু দেখাই, কি বিউটিফুল জায়গাটা, একবার দেখো। দেখো তোমাদেরকে দেখাই এখন ফরেস্টটা। এই পৌঁছে গেছি তুলি টাইগার করিডোর আমাদের রিসর্টে। এদিকটা হচ্ছে রিসেপশন এরিয়া, ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি। অনেকে হয়তো চেক আউটও করবে সানডে, ভালোই ভিড় আছে। সেগুলো এখানেই সব রাখা আছে, দেখেছো? বেশ জঙ্গল জঙ্গল ফিলিংস আছে রিসর্টটার মধ্যে একটা। তো এখন লাঞ্চটা করে আসি। এটা বাফে লাঞ্চ, আমাদের লাঞ্চ পুরো ইনক্লুসিভ আছে। তো আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চ, ডিনার এন্ড ব্রেকফাস্ট তিনটেই আছে, ব্রেকফাস্টই ইনক্লুসিভ আছে। আজকে একটা সাফারি করার কথা ওনারা বলছিলেন, আজকে আর ভালো লাগছে তো কালকে সকালে। আর সত্যি কথা বলতে কি, আজকে এটা নাইট সাফারি, রাত্রি 6:30 থেকে রাত্রি 9:30 বাঘ এসে হালুম করে দেবে, তারপরে এত ভালোবাসা চলে যাবে। বলেছে নাকি এবার নাকি সে বাঘের সাথে সেলফি তুলবে। দেখা যাক। তো আগে চলো গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিই। রাত্রিতে জঙ্গলে কিছু ভালো দেখাও যাবে না, অত অন্ধকারের মধ্যে কিছু বোঝাও যাবে না। তো চলো লাঞ্চটাকে সেরে নেওয়া যাক। তো রিসর্টে এসে গেছি, রিসর্টটা দারুণ, তোমাদের সব দেখাবো ঘুরে ঘুরে। তবে ওটা নেক্সট ব্লগে, ব্লগটা আজ প্রচণ্ড টায়ার, এখন গিয়ে লাঞ্চ করবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করবে, কারণ আমি যখন নতুন কোনো ব্লগস আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে, কারণ দারুণ দারুণ সব সাফারি ব্লগ আসতে চলেছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই অ্যান্ড সি ইউ ভেরি সুন ইন আদার এক্সাইটিং ট্রাভেল ব্লগ। বাই।